ছেড়ে দিন, পুলিশের ধারে দুটো মাথা নেই যে বিজেপির মাইক বন্ধ করাবে। 16 তারিখের পর ত্রিপুরার মানুষ মাইক বন্ধ করে দিবে। আর সেদিন পুলিশকে কি কাজ করতে হবে সেই কাজের নির্দেশটা বাম কংগ্রেস সরকারই দেবে। আর যে পুলিশ আজকে হাতে হাত নিয়ে নির্বাচন কমিশনের কাছে দাঁড়িয়ে আছে, সেই নির্বাচন কমিশন সেই মিলিটারিকে সেই পুলিশকে বাম কংগ্রেসের জোট সরকার পরিচালনা করবে। আর ত্রিপুরাকে গোটা দেশের মানুষকে দেখে দেখাবে যে দেখো কেমন করে গণতন্ত্রকে রক্ষা করতে। এখন নেই, এখন এরা সাইলেন্ট মুডে আছে। সাইলেন্ট মুড থেকে নর্মাল মুডে এদেরকে 16 তারিখের পর আমরা নিয়ে আসব। আর যারা সাইলেন্ট মুডে থাকতে চেষ্টা করছে তাদের শাস্তি হবে শাস্তি। যারা আইনের রক্ষাকর্তা হয়ে সাধারণ মানুষের অধিকারের ভক্ষক হয়েছে তাদের শাস্তি হবে। ত্রিপুরার মানুষ তাদের শাস্তি দেবে, দিতে হবে শাস্তি। তাহলে এখানকার বিধায়ক তিনি ভোটে জিতেছেন, এলাকার মানুষ ভোট দিয়েছে, আপনি আপনার ট্যাক্সের টাকা দিতে কোথাও কার্পণ্য করেননি, দিয়েছেন, উনি কি করলেন? প্রথমে তো 299টার প্রতিশ্রুতি, ওগুলোর পরে ধাপে বলবো। এই যেখানে কৃষি দপ্তরের উনি বোধ হয় কোনো দায়িত্বে আছেন বা কিছু করছেন, বা নেই বা ঘোষাঘুষি করে আছেন, কোটি কোটি টাকার দুর্নীতি করে সেই টাকাগুলোকে লুট করলো, যে টাকাগুলো আমাদের ট্যাক্সের পয়সা এলাকার কৃষিকে উন্নয়নের জন্য আর কৃষিতে যারা যুক্ত আছে তাদের উন্নয়নের জন্য যে টাকা পাঠানো সেই টাকাটা ওনারা লুট করেছে। আমি বলছি না, পেপারে বেরিয়েছে, এবারে পেপারে এতদিন আগে বেরিয়েছে, আপনি ওই পেপারের বিরুদ্ধে মানহানির মামলা করেননি, সেই পেপারটা পকেটে গুঁজে রেখেছেন, কিন্তু খবর আমরা দেখে নিয়েছি। তাহলে যে চোর চুরি করেছে তাকে তো চোর বলবই, কারণ চোরকে চোর বললে রাগ লাগে, কিন্তু চোরকে চোর বলে ভেবে দিতে হয়। কি কাজ করেছেন? এখানে একটা দিঘি আছে, জগন্নাথ দিঘি, সেই দিঘির সংস্কারের কাজ বামেদের সরকার ছিল, মানিক সরকারের সরকার ছিল, কাজ শুরু হয়েছিল। গঙ্গা পরিষ্কার হয়ে গিয়ে গঙ্গাতে আরতি করার জন্য মিথ্যে ঢকোসলা কর রে হ্যাঁ, তিনি জগন্নাথের দিঘিটাকে 5 বছরও পরিষ্কার করতে পারলেন না। আসলে যারা নিজেরা পাকে ডুবে থাকে তারা অন্যদেরকে পরিষ্কার করতে পারে না, এদের পাক। আর এই দিঘি 16 ফেব্রুয়ারির পর বাম কংগ্রেসের সরকারই পরিষ্কার করবে, সেখানে কোনো দুর্নীতি হবে না, দুর্নীতি মানুষকে রুখে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে। ছোট্ট রাজ্য ত্রিপুরা উত্তর পূর্ব ভারতে একদিন রেগাতে প্রায় 90 দিনের কাজ দিত, আর যা টাকা সরকার থেকে কেন্দ্র থেকে আসতো সেই টাকার পুরো ইউটিলাইজেশন করে গ্রামের গরিব ছেলে মেয়েদেরকে 100 দিনের কাজ দিত। শহরেও ছিল, সরকার যখন যাচ্ছে তখনও পর্যন্ত প্রায় 65 দিনের কাজ ছিল, সেই কাজের বেতন ছিল, কারো বকেয়া ছিল না। আর দিল্লিতে গিয়ে শীর্ষ স্থানে থাকার পুরস্কার নিয়ে আসত। আর আজকে উত্তর পূর্ব ভারতের ছোট্ট সুন্দর রাজ্য ত্রিপুরা 1 নম্বরে আছে শুধু নেশাখোরিতে। আমাদের বাড়ির আপনার বাড়ির ছেলেমেয়েগুলো গোটা ত্রিপুরাতে বেশিরভাগ বাড়ির ছেলেমেয়েগুলো তারা নেশাখোরিতে চরস মদ গাঁজা ট্যাবলেট পাতা কৌটোতে 1 নম্বরে নাম লেখাচ্ছে। আরো একটা বিষয় 1 নম্বরে নাম লিখিয়েছে, সেটা বেরোজগার বেকারিতে নাম লিখিয়েছে। আর করোনার পরে গরিবের হিতেতে সেখানেও 1 নম্বরে নাম লিখিয়েছে। আমরা প্রশ্ন করতে চাই, ডবল ইঞ্জিনের সরকার ত্রিপুরাকে আগে নিয়ে যাবার কথা ছিল না পিছনে নিয়ে যাবার কথা ছিল? আর যে 299টা প্রতিশ্রুতি বিজেপির পার্টিটা দিয়েছিল যে সরকারে এলে করব, সরকার তো চলে এলো, 299টা প্রতিশ্রুতির বেলুনের হাওয়াটা বেরিয়ে কেন গেল? কেন? কারণ যা কথা বলেছিল সেই কথাগুলো ছিল প্রগতিশীলতার কথা, এগিয়ে যাওয়ার কথা। এগিয়ে যেতে গেলে লড়তে হয়, এগিয়ে যেতে গেলে গণতন্ত্রকে রাখতে হয়, এগিয়ে যেতে
যেতে গেলে মাথা উঁচু করে সঠিক নীতি আদর্শের দ্বারা পরিচালিত হয়। এগিয়ে যেতে গেলে ভারতের সংবিধান অনুযায়ী ভারতকে চালাতে হয়। এগিয়ে যেতে গেলে দেশকে লুটে পুটে খাবার জন্য সংবিধানটাকে মনুবাদ করে পরিচালনা করাটা হয় না। বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই, ওরা শুধুমাত্র একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটা সরকারে এলে বাম কংগ্রেসের জোট সরকারটা আসবে না, বাম কংগ্রেসের জোট সরকার আসতে হবে বলে বিজেপির বিরোধিতা করছি না। এই বিরোধিতা আদর্শগত, এই বিরোধিতা নীতিগত, এই বিরোধিতা গোটা দেশের পরিপ্রেক্ষিতে বিপদের বিরুদ্ধে। একটা পার্টি, যে পার্টিটা আরএসএস তৈরি করেছে, রাজনৈতিক সংগঠন আরএসএস, আর আরএসএস এর যারা নেতা, এই গোলওয়ালকার, সাবরকার, মুন্ডে, এরা উঠিয়ে না সবার বাইক বাহিনী, হেলমেট, হাতে লাঠি, নেতা, মন্ত্রী, বিধায়ক, যে 200 বছরের স্বাধীনতা আন্দোলনে আপনাদের ভূমিকা হলো, একটা ভূমিকা আছে, যখন সবাই হাসতে হাসতে হাসির দড়িতে ঝুলে দিচ্ছে বন্দে মাতরম বলে, সবাই যখন বলছে দেশকে স্বাধীন করতে হবে, পুরনো স্বরাজ চাই, রাস্তায় লড়ছে, জেলের ভেতরে লড়ছে, সাধারণ মানুষের স্বার্থে লড়ছে, শ্রমিক কৃষকদের হয়ে লড়ছে, তখন ওরা ব্রিটিশদের কাছে বলছে যে আমাদেরকে ক্ষমা করে দাও, তোমাদের জুতোটা চেটে সাফ করে দেবো, শুধু 60 টাকা দিয়ে দাও। আজকের ভিডিওতে আমার কথাটা শুধু যদি ওর ফোনে সেভ থাকে, ডিজিটাল যুগে ওর ফোনটা একটা বড় মগে জল নিয়ে ডুবিয়ে দিন, 5 থেকে 7 সেকেন্ড লাগবে, ওর ফোনে আর কিছু থাকবে না। ডিজিটাল যুগ নষ্ট করার জন্য কয়েকটা সেকেন্ড লাগবে। ভারতবর্ষের ইতিহাসকে, ফিল্মকে, ফাইলকে, তথ্যকে পুড়িয়ে দেবার জন্য বিজেপি সরকারটা টাকা খরচ করছে। কেন? কারণ বিজ্ঞানের বিরুদ্ধে, ইতিহাসের বিরুদ্ধে, আমাদের সাহিত্য, চেতনা, সংস্কৃতি, কালচারের বিরুদ্ধে ওরা। ভারত নিজেরা বলে ভারত মাতা কি যায়, আর ত্রিপুরা 407টা মাকে রেপ করে দিল, 7টা মাকে খুন করেছে, 26টা গ্যাং রেপ করেছে। ভারতকে যদি মা বলো তো ভারতের মা গুলো তো মা, ত্রিপুরার মা গুলো তো মা, এটা এদের আদর্শ। যে মনোবাদ হিসাবে সংবিধানকে চালাতে চাইছে, সেই মনোবাদে বলা আছে মেয়েরা ভোগের বস্তু। যে মনোবাদ হিসাবে সংবিধানকে চালাতে চাইছে, তা ত্রিপুরা গড়ে তোলার তার বিরোধী। 40-এর দশক গণমুক্তি লড়াই আন্দোলন, গণপরিষদের লড়াই আন্দোলন, জাতি উপজাতি মিলে একসাথে, দশরথ দেব, রঞ্জন রায়, বিদ্যাদেব বর্মা, একদিকে পাহাড়ের মানুষ, একদিকে সমতলের মানুষ, একদিকে জাতি, একদিকে উপজাতি মিলে ঐক্যবদ্ধ লড়াই করেছে, সন্ত্রাসের মোকাবিলা করেছে, মিলিটারি রাজের মোকাবিলা করেছে, মোকাবিলা করে ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। খুন হয়েছে, কমিউনিস্টরা খুন হয়েছে, প্রগতিশীলরা খুন হয়েছে। তাহলে এই জাতি উপজাতির মধ্যে ভেদাভেদ করতে চাইছে কেন? কারণ এদের নীতিতে আছে, এদের আদর্শে আছে, এদের আরএসএসে মনোবাদে আছে, যে যারা নিচু জাতির তারা বেগার খাটবে আমাদের বাড়িতে, যারা নিচু জাতি তাদের উপরে অত্যাচার করা যায়, যারা নিচু জাতি তাদেরকে মানুষ হিসাবে গণ্য করার প্রয়োজন নেই। তাই তো আজকে এই মুহূর্তে প্রেজেন্ট সিচুয়েশনে ভারতের 18টা রাজ্য, যে 18টা রাজ্যকে বিজেপি পরিচালনা করছে, তার মধ্যে একটা গুজরাট, একটা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশেও ন্যাশনাল ক্রাইম ব্যুরো রিপোর্টে বলছে যা ক্রাইম হচ্ছে তার 25% দলিতদের বিরুদ্ধে হচ্ছে। 28,000 দলিতকে আক্রমণ করেছে, নির্যাতন করেছে।
বাচ্চাটা যদি মাস্টারের কলসি থেকে উঁচু জাতির মাস্টারের কলসি থেকে জল খেয়েছে ওকেও পিটিয়ে মেরেছে। আর করোনার সময় এই বিজেপি বললো গরুর দুধ খেয়ে নাও, কিন্তু বিজ্ঞান বলে না। তাহলে বিজেপির পার্টিটা গরুর দুধ খেতে রাজি আছে কিন্তু দলিতের ছোঁয়া জল খেতে রাজি নয়, এইটা ভারতের আদর্শ নয়। আমাদের সংবিধান বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে তৈরি হয়েছে, এখানে দলিত ব্রাহ্মণ আদিবাসী হিন্দু মুসলমান এক। তাহলে এরা আমাদের বিকাশের যে ইতিহাস আছে সেই ইতিহাসের বিরুদ্ধে, তাই এদের বিরুদ্ধে আমাদের লড়াইটা। এরা এমনি এমনি চাকরি দিচ্ছে না তা নয়, চাকরি দেওয়া এদের নীতিতে নেই। ভারতবর্ষের সরকারি শিক্ষা ব্যবস্থা চালানো এদের আদর্শে নেই। তাই তো আসাম কা মুখ্যমন্ত্রী ত্রিপুরা মে আকর বলতে হ্যাঁ কি হাম জো বায়দা কর রহে হ্যাঁ উসকো রেকর্ড করকে রাখনা ঘুমা ঘুমা কে সালানা। আর নিজের রাজ্যে 8000 মাস্টারমশাই দিদিমণিদের পদ চেয়ার টেবিল তুলে ঘরে শিকল দিয়ে দিল। 8000 মাস্টারমশাই দিদিমণিদের পদ যাওয়া মানে সেই 8000 মাস্টারমশাই দিদিমণিরা যে ক্লাসরুমে বসতো সেই ক্লাসরুমে বসবে না, তাহলে সেই ক্লাসরুম ফাঁকা থাকবে। সেই ক্লাসরুম থাকবে না তার মানে ওই স্কুল থাকবে না, ওই স্কুল থাকবে না তার মানে সরকারি স্কুলে আমাদের বাচ্চাগুলো পড়তে যেতে পারবে না, আর আমাদের বাচ্চাগুলো সরকারি স্কুলে না পড়লে কোথায় পড়বে। তাহলে শিক্ষার আঙিনা থেকে আমাদের বাড়ির বাচ্চাগুলোকে সরকারি শিক্ষা ব্যবস্থার আঙিনা থেকে দূরে ঠেলে দেবা, এইটাই হচ্ছে ওদের নীতি ওদের আদর্শ। তাই তো ত্রিপুরা তো 16500 মাস্টারমশাই দিদিমণিদের পদ তুলে দিয়েছে, এদের বিরুদ্ধে তাই আমাদের যুব আন্দোলনের কর্মীদের লড়াইটা। তাই ত্রিপুরাতে এসে আপনাদের কাছে আবেদন করতে এসেছি যে ব্যাট চিহ্নে আমাদের ক্যান্ডিডেটকে আরএসপির ক্যান্ডিডেটকে ভোটটা দিন, দিতে হবে ভোট। যদি এটা চান যে ভারতবর্ষ ক্ষুধা সূচকে 107 নম্বরে নাম লিখিয়েছে খেতে পাচ্ছে না কারণ বাজারে জিনিসের এত দাম, কিনতে পাচ্ছে না কারণ তার পকেটে টাকা নেই, টাকা নেই কারণ তার রোজগার নেই, তাহলে রেশনিং সিস্টেমে তাকে খাবার দিতে হবে। আর নির্মলা সীতারামন 5 ফেব্রুয়ারি গাধার বাচ্চার মতন বিকাশের বাচ্চা হয়েছে আর একটা বাজেট পেশ করেছে গাধার বাচ্চার মতন, আর খাদ্য নিগম থেকে এফসিআই থেকে রেশনিং সিস্টেম থেকে টাকা কেটে নিলেন। কি উদ্দেশ্য আপনাদের, কি উদ্দেশ্য, কেন টাকা কাটলো? মিড ডে মিলের বাচ্চাগুলোর খিচুড়ি থেকে কেন টাকা কেটে নিলেন? দেশে কল নাই, কারখানা নাই, ব্যাংক গুলোকে মার্জ করে দিচ্ছেন, পরিষেবা ক্ষেত্রে আপনি চাকরি দিতে পারছেন না, এলআইসি কে আপনি মাদানির পকেটে ঢুকিয়ে দিলেন, যেটুকু কাজ ছিল গ্রামে 100 দিনের কাজ রেগার কাজ, সেই রেগার কাজে আপনি 30% টাকা কি করে কাটালেন করে দিলেন? কি উদ্দেশ্য আপনার? তাহলে কি ত্রিপুরার মতন গোটা দেশ জুড়ে আপনি বাইক বাহিনী তৈরি করতে চাইছেন? ত্রিপুরার গোটা দেশের বেকার ছাত্র যুবরা নিজেরা ভোটের সময় ভোটের পরে ভোটের আগে মারামারি করবে, এখানকার থাকি অফিস গুলোতে পড়াবে, আমাদের কর্মীদের উপরে আক্রমণ করবে? কর্মীদের উপরে কেন আক্রমণ করে? কারণ গণতন্ত্রকে রাখতে চায় না, তার মানে সংবিধানকে মানতে চাইছে না, কারণ গণতন্ত্র তো দোকানে কিনতে পাওয়া যায় না, পানের উপর চুল লাগিয়ে কিনতে পাওয়া যায়, ও তো সংবিধানে আছে। সংবিধানটাকে রক্ষা করতে গেলে গণতন্ত্রকে রক্ষা করতে হবে, তবে গিয়ে ত্রিপুরার ভোট হবে। তাহলে গণতন্ত্রকে রক্ষা করতে চাইছেন না, তাহলে যে নীতি যে আদর্শ চাকরির বিরুদ্ধে, যে নীতি যে আদর্শ আমাদের খাবারের অধিকারের বিরুদ্ধে, যে নীতি যে আদর্শ আমাদের মায়েদের মান সম্মানের বিরুদ্ধে, যে নীতি যে আদর্শ আমাদের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে, যে নীতি যে আদর্শ এলাকায় রাজ্যে দেশে গণতন্ত্রের বিরুদ্ধে, সেই নীতি সেই আদর্শের পার্টিটা ত্রিপুরার পার্টি ত্রিপুরার সরকার কি করে হতে পারে, কি করে হতে পারে? তাই শুধুমাত্র ওদেরকে হারিয়ে ওদেরকে সরকার থেকে বের করে দেওয়াটা আমাদের কাজ নয়। আমাদের কাজ এই বিজেপি আরএসএস এর বিরুদ্ধে নীতিগত আদর্শগত লড়াইটাকে মজবুত করা, আর এই লড়াই বাইরে রাস্তাতে, যাতে দাঁত চিপে 58টা মাসে বিজেপি আইপিএফসি জোটে সরকার আর পুলিশের মদতে যে আক্রমণ যে অত্যাচার চালিয়েছে তার সামনে রুখে দাঁড়িয়েছি আমরা, কোমর শক্ত করে দাঁড়িয়েছি আমরা, সাধারণ মানুষের সাহায্যেই দাঁড়িয়েছি আমরা,
प्रथम जरा पार्टीकर्मी है जरा वामपंथी है जरा कांग्रेस है तादेर उपरे आक्रमण है आक्रमण आस्ते आस्ते साधारण मानुषेर उपरेओ नेमे एसेछे मानुषेर रुटी रुजी आज के अन्य जायगा डबल इंजिन सरकार त्रिपुराते एकटा कथा आछे आमी आमार दुई कमरेडेर काछे शिखलाम जे त्रिपुरार जनगणेर की अवस्था बोलो पाटा पुताई घसा घसी मरीचेर काम सारा पाटा देशेर राज्य सरकार আর পুতা উপর থেকে ওরা চালাচ্ছে আর দুইয়ের মাঝখানে ঘষাঘষি পিছাপিছিতে আমরা মরিচ হয়ে গেলাম ত্রিপুরার সাধারণ মানুষ আমাদের খাদ্য আমাদের বাসস্থান আমাদের চাকরি আমাদের শিক্ষা আমাদের ট্রিটমেন্ট সব কিছুর কাম সারা করে দিয়েছে ওরা তাহলে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আপনাকে দাঁড়াতে হবে এরা মিথ্যা প্রচার করছে বলছে দেখো বাম কংগ্রেস কেউ কারো মুখ দেখতো না এখন কেমন হাত ধরে নিয়েছে বিজেপিকে হারানোর জন্য পাঁচ বছরের বিজেপিতে এত ভয় পাঁচ বছরের বিজেপিতে এত ভয় নয় দেশের গদ্দার দেশের স্বাধীনতা সংগ্রামের গদ্দার বিশ্বাসঘাতক আর এদের বিরুদ্ধে আমরা একটাও সুযোগ হারাতে চাই না তাই কংগ্রেস বিজেপি একসাথে এসেছে বলতে দেখো কেরলে এরা কুস্তি করছে আর ত্রিপুরাতে দোস্তি করেছে হ্যাঁ কেরলে কুস্তি চলছে ত্রিপুরাতে দোস্তি হচ্ছে বাংলায় দোস্তি হয়েছে আর যাই হোক আদানির সঙ্গে মস্তি তো করিনি আমরা গরিব মানুষের টাকাগুলো আদানির পকেটে ঢুকিয়ে দিয়ে আটটা বন্দর এয়ারলাইন এয়ারপোর্ট তেরোটা এমনি বন্দর কয়লা খাদান কৃষি স্বাস্থ্য শিক্ষা সব পকেট আদানির গরম করছে আর গরিব মানুষ খেতে খাওয়া মানুষ তাদের জন্য ঠানঠান গোপাল পয়সা নেই হ্যাঁ नहीं है पैसा एलआईसी टाका उधर का चुप भरे दिलो एसबीआई बैंक जोर करे अदानी शेयर किना लो एलआईसी टाका दिए उधर शेयर किना लो एक दिने 70,000 कोटी टाका आबा अदानी कॉर्पोरेट मतलब उठे गलो एक दिने 70,000 कोटी टाका 1,000 की थके 10-100 टाका नोट थके तो ना की 1,000 10-100 টাকার নোট থাকে তো 1 লাখে 100 টাকা 1,000 এর নোট থাকে তারপরে 100 লাখ হলে 1 কোটি হয় এবার আপনি বসুন সারা রাত মাথার চুল গুনতে গুনতে 170,000 কোটি টাকাতে কত শূন্য বসে খাতা শেষ হয়ে যায় হবে এক দিনে 25 কোটি ভারতের এলআইসি টাকা এসবিআই ব্যাংকের টাকা আদানি শেয়ারে ডুবিয়ে দিল লোভ লাগছে বলতে আপনাদের কাছে আমি জানি না এখানে টাইম কতটা আছে ওদের ডুবে গেল শেয়ার শেয়ার তো ডুববে 500 টাকার সাইকেল কিনেছে নিয়ে সেটা বাজারে বলেছে এটা 1,000 টাকার সাইকেল নিয়ে সেই 1,000 টাকার সাইকেলকে দেখিয়ে ব্যাংক থেকে 1,000 টাকা তুলে নিয়েছে আর তারপরে যখন ওই সাইকেলটা দেখি আর কোনো বিজনেস আসেনি তারপরে যখন ব্যাংক বলছে তুমি ডিফল্টার হয়ে গেলে আমার টাকা তুমি ফেরত দিতে পারছো না তোমাকে টাকা ফেরত দিতে হবে বলছে আমার কাছে টাকা নেই বলছে তোমার সাইকেলটাকে জব্দ করে নিব 1,000 টাকার সাইকেল যখন জব্দ করেছে তখন দেখছে 500 টাকার সাইকেল 250 টাকায় বিকছে আসলে তো 500 টাকার সাইকেল তাহলে 500 টাকা সাইকেলকে ব্যাংকে দেখিয়ে 1,000 টাকা নিয়েছিল এলআইসি আর ব্যাংক থেকে এসবিআই ব্যাংক থেকে বিদেশে বলেছে কোম্পানি আছে মিথ্যা কথা সেই সব কোম্পানিকে দেখিয়ে যখন ডিফল্টার হয়েছে যখন শেয়ার পড়ে গেছে মিথ্যে শেয়ার ফেক শেয়ার তখন সাইকেলের দাম বেরিয়ে গেছে 250 টাকা তারপরে ডুবে গেল এক দিনে ভারতবাসী বড় ভারতবাসী মেহনতি ভারতবাসী ব্যাংকে রাখা পেনশনার যারা চাকরি করেছে তাদের জমা পুঁজি তাদের ভবিষ্যৎকে রক্ষা করার জন্য তাদের টাকা ডুবে গেল এত টাকা ডুবে যাওয়ার পরও আদানিদের ঘরে 6 লক্ষ কোটি টাকার সম্পত্তি 6 লক্ষ কোটি টাকার সম্পত্তি আদানিদের ঘরে কত টাকা আমি যে কোনো একটা বেকার ছেলেকে ধরুন আপনার উত্তর ত্রিপুরার উপজাতিদের যে ছেলেগুলো আগরতলার হোটেলে এটা পরিষ্কার করছে ঘর পরিষ্কার করছে পায়খানা পরিষ্কার করছে যারা গ্রামে কাজ পাচ্ছে না যারা লেখাপড়া করার সুযোগ পাচ্ছে না পাঁচটা
इनकलाब जिंदाबाद।